অন্যের মাথায় লবণ রেখে বড়ই খায় বাফুফে সাফের শিরোপার কৃতিত্ব নিতে চলে হর্তাকর্তাদের ঠেলাঠেলি আর লাফালাফি শিরোপার মহারথীরা থেকে যায় আড়ালে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার মরুভূমিতে পরিণত হওয়া ফুটবলে প্রাণ দিয়েছে নারী ফুটবলাররা একের পর এক শিরোপা জয়ে কাজী সালাউদ্দিনের গদির মেয়াদ বাড়ে আনলিমিটেড অথচ ফুটবলারদের সামান্য বেতন দিতেও বাফুফের অনিয়ম আর 9-6 হিসেব মাত্র 22 বছর বয়সে অবসরে জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড সিরাজ জাহান স্বপ্না টানা 8 মাস নেই জাতীয় দলের খেলা আবার ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ হবে কিনা তা নিয়েও আছে শঙ্কা অথচ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্যই গত জানুয়ারিতে ভারতের লিগে ওড়িশা এফসির হয়ে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ফুটবলার সব মিলিয়ে হতাশার সাগরে ডুবছিলেন স্বপ্না আর তাই তো নিজের স্বপ্নকে মাটি চাপাই দিয়ে ফেললেন এই ফরওয়ার্ড মেয়েদের সাফল্যে যানজট লেগে যায় বাফুফে ভবনে অথচ দুঃখে কষ্টে হতাশায় আর অবহেলায় ফুটবলাররা নিচ্ছে অবসর এই খোঁজ রাখেন কি সালাউদ্দিনরা তাদের কাজ একটাই মেয়েরা শিরোপা এনে দেবে আর তার ক্রেডিট নিতে হুড়োহুড়ি লেগে যাবে বাফুফেতে টানা 15 বছর ক্ষমতার আসনে সালাউদ্দিন অর্থ জৌলুস আর ক্ষমতার অপব্যবহারটাই করতে পেরেছেন নিশ্চিত অথচ দেশের ফুটবল থেকে এমন তারকা ফুটবলার নিচ্ছেন অবসর তাতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার মাহমুদুল হাসান 71